আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে হচ্ছে আমি দেখাবো পাইনঅ্যাপেল কীভাবে বাসায় অনেক সুন্দরভাবে কেটে নিতে পারেন। আর যারা পাইনঅ্যাপেল এর দেখা যায় ছোট ছোট চোখের মতো বলা যায় এগুলো আছে, এগুলো দেখা যায় অনেকে পছন্দ করেন না, তো আমার আজকের ভিডিওটা ফলো করলে সবাই বাসাতে কেটে নিতে পারবেন। আর দেখতেও খুব সুন্দর লাগবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি আগে ওই রকমভাবে হচ্ছে পাইনঅ্যাপেল পছন্দ করতাম না, আর খেতে আমার কাছে ভালো লাগতো না, কারণ পাইনঅ্যাপেলের গায়ে যে ছোট ছোট চোখের মতো আছে এগুলোর জন্য। তো আপনাদের ভাইয়া হচ্ছে খুব সুন্দর করে পাইনঅ্যাপেল কাটতে পারে আর কি, তো ভাবলাম পাইনঅ্যাপেল বাসাতে নিয়ে আসছিল। তো আজকে আপনাদের ভাইয়া বলতেছে যে আমি কেটে দেই পাইনঅ্যাপেল, যেভাবে কেটে সবসময় আমরা খেয়ে থাকি, তো আমি বলি যে সবার সাথে শেয়ার করি, তাহলে সবার উপকারে আসবে, পাইনঅ্যাপেল এইভাবে কাটতে পারবে, আর দেখতে যেরকম সুন্দর হবে খেতেও প্রচুর পরিমাণ মজা লাগবে আর কি। কারণ চোখগুলো থাকলে দেখা যায় আমরা খেতে পারি না, মুখের মধ্যে একটু ছাপা ছাপা মনে হয় আর কি। তো আমি যেভাবে কেটে দেখাইবো এইভাবে কিন্তু খুবই ভালো লাগবে, সরি আমি না আপনাদের ভাইয়া। তো পাইনঅ্যাপেলটা তো প্রথমে নিয়ে ছুলিয়ে তারপরে ধুয়ে ভালো করে তারপরে কেটে নিচ্ছে। এটা দেখেন একটু পরিমাণও পাইনঅ্যাপেলের গায়ে যেই ছোটো ছোটো চোখের মতো এগুলো কিন্তু থাকবে না, একবারই মানে হচ্ছে এইভাবে কেটে কেটে ফেলাই দিবে। আর এইভাবে কেটে খেলে আনারসটা খেতে অনেক বেশি ভালো লাগে আর কি। তো আপনাদের ভাইয়া তো কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন প্রসেসটা যেভাবে কেটে নিতেছে। সবাই যদি একবার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আমি আশা করি সবাই পারবেন, আসলে ওই রকম কঠিন না, কিন্তু এটা কিন্তু সহজভাবেই কাটা যায়। তো আমি হচ্ছে ফার্স্ট টাইম একবার আসলে দেখছিলাম ওই রকমভাবে পারতেছি না, তার জন্য আপনাদের ভাইয়া যখন পারে সবসময় কেটে থাকে এইভাবে, তো আমি বললাম যে তুমি কেটে দেখাও আমি ভিডিওটা করি। তো সবাই বলবেন আপনাদের ভাইয়ার পাইনঅ্যাপেল কাটাটা কেমন হয়েছে আর আপনাদের মাঝে কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে কিন্তু খুবই কম লাইক আসে, লাইক দিলে আসলে দেখা যায় কাজ করার উৎসাহ বেড়ে যায়, ভিডিও দিতে ভালো লাগে। এখন তো গুল গুল করে পিস পিস করে কেটে নিতেছে, আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবার সাথে, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন। আর যারা অল্প ভিডিও দেখে চলে যান সবসময় কিন্তু আমি বুঝতে পারি, ওই দেখা যায় যেই কমেন্টটা করেন এটা কিন্তু স্প্যাম হয়ে যায়, তো এরকম করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।